আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী, তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজের অনলাইন ক্লাসে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের গত ক্লাসে ষষ্ঠ অধ্যায়ের এসকিউএল স্টেটমেন্টের কিছু এসকিউএলের কিছু স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। বিশেষ করে দেখিয়েছিলাম যে ডিডিএল এবং ডিএমএল এর ক্ষেত্রে এসকিউএল এর ব্যবহার। তো আজকে এসকিউএল এর সিলেক্ট স্টেটমেন্টের কিছু ব্যবহার দেখব। তোমরা সবাই একটু বোর্ডে লক্ষ্য করো যে একটা টেবিল লেখা হয়েছে, স্টুডেন্ট নামে একটা টেবিল, সেখানে লেখা আছে ফিল্ড হিসেবে রুল, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ। আমরা কিছু ডাটা ইনক্লুড করেছি, সেই টেবিলের নাম দেওয়া হয়েছে স্টুডেন্ট টেবিল। তো আমরা তো দেখেছি যে ইনসার্ট স্টেটমেন্টের মাধ্যমে কিভাবে টেবিলে ডাটা ইনসার্ট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে আপডেট করতে হয়, সেগুলো গত ক্লাসে দেখেছি। আজকে এসকিউএলেরই সিলেক্ট স্টেটমেন্টের কিছু ব্যবহার দেখব। যে এখানে যে টেবিলটা দেওয়া আছে, সেই টেবিলে আমরা একটা কোশ্চেন লিখছি যে প্রশ্ন স্টুডেন্ট নামের টেবিলের বিজ্ঞান অথবা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের রোল, নেম, জিপিএ প্রদর্শন করার এসকিউএল কমান্ড লেখো। তো এই কোশ্চেনটা আমরা এসকিউএল স্টেটমেন্টের মাধ্যমে সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে দেখাবো। আমরা দেখেছি যে সিলেক্ট এসকিউএল এর যে তিনটা অংশ, সিলেক্ট, ফ্রম, হোয়ার। আমরা জানি যে সিলেক্টের পরে বিশেষ করে ফিল্ডের নামগুলো উল্লেখ করতে হয়, ফ্রমের পরে টেবিলের নাম, এবং হোয়ারের পরে কন্ডিশন লিখতে হয়। তো আমরা প্রশ্নটার সলিউশন করি যে বলা হয়েছে স্টুডেন্ট নামের টেবিলের বিজ্ঞান অথবা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের রোল, নেম, জিপিএ প্রদর্শন করার এসকিউএল কমান্ড। তো আমরা প্রথমেই লিখব সিলেক্ট, এসকিউএল কমান্ড, সেটা প্রথমে আমরা লিখব সিলেক্ট। সিলেক্টের পরে বলা হয়েছে যে ফিল্ডের নাম উল্লেখ করতে হয়। আমরা কি ফিল্ড লিখব? রোল, রোল কমা নেম কমা জিপিএ, তারপরে টেবিলের নাম উল্লেখ করতে হবে, লিখব ফ্রম, ফ্রম কি টেবিল? স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল। তো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা হচ্ছে কি যে বিজ্ঞান অথবা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের রোল, নেম, জিপিএ। তো বিজ্ঞান অথবা ব্যবসা, আমরা কন্ডিশন লিখব যে হয়ারের মধ্যে, হয়ার, হয়ার। তো এখানে বিভাগটা হচ্ছে কি, ডিপার্টমেন্ট হচ্ছে বিজ্ঞান, আমরা লিখব ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ইকুয়াল সায়েন্স, সায়েন্স ডাবল কোটেশন অর লিখব, আমি একটু নিচে দেখাচ্ছি, সায়েন্স অর এখানে দিতে হবে ব্যবসা, বি স্টাডিজ, বি স্টাডিজ, তারপরে লাস্টে সেমিকোলন। তো দেখো যে সিলেক্ট, রোল, নেম, জিপিএ, ফ্রম, স্টুডেন্ট, হোয়ার, ডিপার্টমেন্ট,
डिपार्टमेंट इक्वल टू साइंस अथवा बिजनेस स्टाडिज। तो आमरा जखन ए क्वेरिटी रान करब आमादेर जे फलाफल होबे सेटा होच्छे रोल नेम जीपीए एखाने विज्ञान विभाग एवं होइतेछे व्यवसा शिक्षा विभागेर जे स्टूडेंटगुलो आछे तादेर डाटागुलो शो करबे। তাহলে তোমরা তো দেখতেই পাচ্ছ যে বিজ্ঞান বিভাগে আছে কে দেলোয়ার মাহির, এখানে দেলোয়ার মাহির, এবং ব্যবসা শিক্ষা বিভাগে আছে শীলা তানজিনা, শীলা তানজিনা, তাদের রেকর্ডগুলো শো হচ্ছে। আমরা এই কমান্ডকে একটু অন্যভাবে লিখতে পারি, যেখানে সিলেক্ট রোল নেম জিপিএ ফ্রম স্টুডেন্ট হোয়ার ডিপার্টমেন্ট, এখানে আমরা একটু এভাবে লিখব, হোয়ার আমরা লিখব where department amra debo in department in science and business studies এই হচ্ছে আমাদের কোশ্চেনের স্কেল কমান্ড, যে হোয়ার ডিপার্টমেন্ট ইন সায়েন্স কমা বিজনেস স্টাডিজ, রান করলে আমাদের আউটপুটটা অ্যামাউন্টেবিলিটি আসছে। তারপরে আমরা আরেকটা কোশ্চেন লিখি, স্টুডেন্ট নামের টেবিলে বিজ্ঞান এবং মানবিক বিভাগের, এখানে লিখি বিজ্ঞান এবং মানবিক বিভাগের, স্টুডেন্ট নামের টেবিলে বিজ্ঞান এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের তথ্যসমূহ প্রদর্শন করার এসকিউএল কমান্ড। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন, যে স্টুডেন্ট নামের টেবিলের বিজ্ঞান এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের তথ্যসমূহ প্রদর্শন করার এসকিউএল কমান্ড লেখো। এখানে নির্দিষ্ট কোনো ফিল্ডের কথা বলে নাই, সবগুলো ফিল্ড আমাদের আউটপুটে দেখাতে হবে। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে সবগুলো ফিল্ড প্রদর্শন করার জন্য সিলেক্টের পরে স্টার লিখতে হয়। তো আমরা দেখি এসকিউএল কমান্ডের মাধ্যমে এটা কীভাবে লেখা যায়। তো প্রশ্ন হচ্ছে কি, স্টুডেন্ট নামের টেবিলের বিজ্ঞান এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের তথ্যসমূহ প্রদর্শন করার এসকিউএল কমান্ড। তো আমরা প্রথমেই লিখব যে সিলেক্টের পরে, যেহেতু এখানে নির্দিষ্ট করে নাই, তার মানে এখানে আমরা দিব কি সিলেক্টের পরে স্টার, সবগুলো ফিল্ড প্রদর্শন করার জন্য আমরা লিখব এখানে স্টার। তারপরে টেবিলের নাম ফ্রম স্টুডেন্ট, টেবিলের নেম হচ্ছে কি স্টুডেন্ট, হোয়ার আর ডিপার্টমেন্ট, এখানে বিভাগটা হচ্ছে কি বিজ্ঞান এবং মানবিক, হোয়ার আর ডিপার্টমেন্ট ইন আমরা দিব কি সায়েন্স, এবং লিখব আমরা হিউম্যানিটিস লাস্টে সেমিকোলন। তা আমরা যখন এই কমান্ডকে রান করব, এই কোয়েরিকে রান করব, আমাদের যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে রোল, দেখো এখানে বিজ্ঞান বিভাগে যারা আছে তাদের, এবং হিউম্যানিটিস এখানে ব্যবসার কথা বলে না, হিউম্যানিটিস, তার মানে এখানে হবে 301 এবং হবে হিউম্যানিটিস কে আছে সাবরিনার পয়েন্ট হচ্ছে 4.5। তা কোয়েরিটি রান করলে আমাদের রেজাল্ট আসবে, দেখো আমাদের যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে
301 সাবরিনা 4.5। তো স্টুডেন্ট নামে টেবিলে বিজ্ঞান এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের তথ্যসমূহ প্রদর্শন করার জন্য আমরা যে কমান্ডটা লিখব সেটা হচ্ছে যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার ডিপার্টমেন্ট ইন সায়েন্স এবং হিউম্যানিটিস মানবিক। তাহলে আউটপুটটা আমাদের কী দেখাচ্ছে? আউটপুট দেখাচ্ছে রোল নেম, এবং এখানে আরেকটা জিনিস শো করবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট জিপিএ, এখানে ডিপার্টমেন্ট সায়েন্স Science 5.4.7 এবং সাবরিনা হিউম্যানিটিস 4.5। এই হচ্ছে আউটপুট আমাদের এই কমান্ডটা। এই কমান্ডটি রান করলে আমাদের যে আউটপুটটা আসে সেটা হচ্ছে কাঙ্ক্ষিত আউটপুট। তারপরে আমরা আরেকটা কোশ্চেন দেখি, সেটা হচ্ছে স্টুডেন্ট নামের টেবিলে সায়েন্স বিজ্ঞান এবং মানবিক বিভাগের নয় এমন শিক্ষার্থীদের তথ্য, এমন শিক্ষার্থীদের একটু ফিক্সড করে দেয়, এমন শিক্ষার্থীদের রোল, নেম, জিপিএ, স্টুডেন্ট নামের টেবিলের বিজ্ঞান এবং মানবিক বিভাগের নয় এমন শিক্ষার্থীদের রোল নেম এবং জিপিএ প্রদর্শন করার এসকিএল কমান্ড লিখো। প্রশ্নটা দেখো যে স্টুডেন্ট নামের টেবিলের বিজ্ঞান মানবিক বিভাগের নয় এমন শিক্ষার্থীদের রোল নেম জিপিএ প্রদর্শন করার এসকিএল কমান্ড লেখো। সেই ক্ষেত্রে আমরা কী কমান্ডটা ব্যবহার করব? প্রথমে আমরা সিলেক্ট, এখানে ফিক্স করা হয়েছে রোল নেম জিপিএ, এই ফিল্ডগুলো আমাদের থাকবে। তো আমরা লিখব সিলেক্ট, সিলেক্টের পরে লিখব রোল কমা নেম জিপিএ। কোন টেবিল? ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার ডিপার্টমেন্ট, এখানে আমাদের উল্লেখ করতে হবে হোয়ার ডিপার্টমেন্ট নট ইন সায়েন্স এবং হিউম্যানিটিস। আমরা যদি এই কোয়েরিটি রান করি তাহলে আমাদের যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে রোল থাকবে, নেম থাকবে এবং জিপিএ ডিপার্টমেন্ট থাকবে। এখানে বলাই হয়েছে যে সায়েন্স এবং হিউম্যানিটিস এই বিভাগের নয় এমন শিক্ষার্থীদের রোল নেম জিপিএ প্রদর্শন করার স্কেল কমান্ড। তাহলে আমরা এখানে যেটা লিখব সেটা হচ্ছে কি, রোল নেম জিপিএ। তো এখানে তোমরা একটু লক্ষ্য করো যে এখানে রোল, তাহলে সায়েন্স এবং মানবিক বিভাগের নয়, তাহলে কী কী বিভাগ আছে এখানে? বিজনেস স্টাডিজ, তাহলে এখানে হবে 201 201-এ কে আছে? শিলা,
শিলা শিলার পয়েন্ট ফোর পয়েন্ট এইট এবং আছে দুইশত দুই কে তানজিনা 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 এখানে ফাইভ তাহলে আমাদের কোয়েরিটি রান করলে যে আউটপুটটা আসে সেটা হচ্ছে রোল নেম জিপিএ দুশত এক এবং দুশো দুই রোল নাম্বার ধারণকারী যা স্টুডেন্ট আছে তাদের রেকর্ডগুলো শো করবে রোল নেম এবং জিপিএ শো করবে এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন তারপরে আমরা আরেকটা কোশ্চেন দেখি যে সেখানে স্টুডেন্ট নামের টেবিলে স্টুডেন্ট নামের টেবিলে স্টুডেন্ট নামের টেবিলে যেসব শিক্ষার্থীর রোল দুইশো থেকে তিনশো রোল দুইশো থেকে তিনশো তাদের তাদের সকল তথ্য প্রদর্শন করার স্কেল কমান্ড লিখো স্টুডেন্ট নামের টেবিলে যেসব শিক্ষার্থীদের রোল দুশো থেকে তিনশো তাদের সকল তথ্য প্রদর্শন করার স্কেল কমান্ড লেখো সেক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে কি এখানে তো ফিক্সড কোনো নির্দিষ্ট করে বলা হয় নাই যে নির্দিষ্ট কোনো ফিল্ডের কথা উল্লেখ নাই সেখানে বলা হয়েছে সকল তথ্য প্রদর্শন করতে হবে তাহলে এখানেতে রোল নেম ডিপার্টমেন্ট জিপিএ আমরা প্রথমে লিখব সিলেক্ট তারপরে আমাদের লিখতে হবে যেহেতু সকল তথ্য সেটা আমরা লিখব কি স্টার সিলেক্ট স্টার তারপরে ফ্রম স্টুডেন্ট তারপরে আমরা লিখব কাদের হয়ার হয়ার রোল হয়ার রোল কত থেকে কত দুইশো থেকে তিনশো তাহলে এখানে লিখব আমরা বিটুইন টু হান্ড্রেড অ্যান্ড তিনশো এই হচ্ছে আমাদের কোয়েরিটি আমরা রান করব সেটা রান করলে আমাদের কী কী আউটপুটটা আসবে দেখো এখানে দুইশো এবং তিনশোর মধ্যে যে স্টুডেন্টগুলো আছে তাদের ডাটাগুলো শো করবে তাহলে আমাদের এখানে রোল নেম ডিপার্টমেন্ট রোল নেম এখানে আসবে আমাদের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এবং জিপিএ তাহলে এখানে আছে দুইশো থেকে তিনশোর মধ্যে তাহলে কী কী কার কার ডাটা আছে এখানে দুইটা ডাটা আছে দুইশো এক এবং দুইশো দুই শিলা তানজিনা তাদের ডিপার্টমেন্ট হচ্ছে বিজনেস স্টাডিজ বিজনেস স্টাডিজ এবং ফোর পয়েন্ট এইট ফাইভ এই হচ্ছে এই কোশ্চেনের সলিউশন দুশো থেকে তিনশো যাদের রোল তাদের রেকর্ডগুলো শো করবে তাহলে আমরা লিখেছি কি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার রোল বিটুইন যখন মধ্যে থাকে তখন বিটুইন টু হান্ড্রেড অ্যান্ড থ্রি হান্ড্রেড লাস্টে সেমিকোলন দেখো আরেকটা কোশ্চেন আমরা লিখি বোর্ডে যে স্টুডেন্ট টেবিলে
এখানে কোশ্চেনটা লিখে নিই, স্টুডেন্ট টেবিলে যে সকল শিক্ষার্থী স্টুডেন্ট নামের টেবিলের যেসব শিক্ষার্থী যে শিক্ষার্থীরা জিপিএ 5 পায়নি, জিপিএ 5 পায়নি তাদের সকল তা পায়নি তাদের সকল তথ্য প্রদর্শন করার স্কেল কমান্ড লেখো। স্টুডেন্ট নামের টেবিলে যেসব শিক্ষার্থীদের যেসব শিক্ষার্থীরা জিপিএ 5 পায়নি তাদের সকল তথ্য প্রদর্শন করার স্কেল কমান্ড লেখো। সেই ক্ষেত্রে আমাদের কমান্ডটা কী হবে, স্কেল কমান্ডটা কী হবে, তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো। যেহেতু সকল তথ্য বলেছে, সেহেতু আমরা লিখব কি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। বাট এখানে বলা হয়েছে জিপিএ 5 পায়নি, যারা জিপিএ 5 পায়নি তাদের, সেক্ষেত্রে আমরা কী লিখব, হোয়ার, সেখানে আমরা লিখব হোয়ার কন্ডিশন, হোয়ার জিপিএ, এখানে লিখব নট, জিপিএ নট ইন ব্রেকেটের ভিতরে লিখব, ওপেন ফার্স্ট ব্রেকেট এবং ক্লোজিং ব্রেকেটের মধ্যে আমরা লিখব যে কি, আচ্ছা ফার্স্ট ব্রেকেটের মধ্যে আমরা লিখব যে 5, যেহেতু 5 এর কথা বলা হয়েছে, স্টুডেন্ট নামের টেবিলে যেসব শিক্ষার্থীরা জিপিএ 5 পায়নি তাদের সকল তথ্য প্রদর্শন করার স্কেল কমান্ড লেখো। তাহলে আমরা প্রথমে লিখব সিলেক্ট স্টার, তারপরে ফ্রম স্টুডেন্ট, হোয়ার কন্ডিশনটা হচ্ছে জিপিএ 5 পায়নি, জিপিএ নট ইন 5, যারা জিপিএ 5 পায়নি তাদের সকল তথ্য প্রদর্শন করার স্কেল কমান্ড লেখো। আমরা যখন এই কোয়েরিটা রান করব তাহলে আমাদের কী আসবে, কোয়েরিটি রান করলে আমাদের আসবে রোল নেম ডিপার্টমেন্ট জিপিএ, যারা 5 পায়নি কারা কারা, তারা এখানে 102, এখানে 102 মাহির, যেহেতু মাহির জিপিএ 5 পায়নি তাহলে এখানে কী হবে, মাহির, এখানে মাহির সায়েন্স, এখানে হবে সায়েন্স, সায়েন্স মাহির 7 হবে, 7, তারপরে আছে জিপিএ 5 পায়নি আর কি 201, সে কে 201 হচ্ছে শিলা, 201 হচ্ছে কি কে, শিলা, শিলা কত পেয়েছে 4.8, যেহেতু সে জিপিএ 5 পায়নি 4.8, তারপরে আর কে পায় নাই, আর হচ্ছে পায় নাই 301, কে সাবরিনা, সাবরিনা হিউম্যানিটিস, হিউম্যানিটিস তার পয়েন্ট হচ্ছে 4.5। আমরা যখন এই কোয়েরিটি রান করব তাহলে আমাদের যে আউটপুটটা শো করবে সেটা হচ্ছে রোল নেম ডিপার্টমেন্ট জিপিএ, যেহেতু যারা 5 পায়নি, এখানে 102, 201 এবং 301 তাদের ডাটাগুলো, তাদের রেকর্ডটা শো করবে। তারপরে আশা করি তোমরা এই কোশ্চেনগুলো বুঝতেছ। আমরা আরও কিছু কোশ্চেন লিখি, হচ্ছে স্টুডেন্ট টেবিলে আমরা একটু সাজাই কমান্ডের মাধ্যমে, যে স্টুডেন্ট নামের টেবিলে আমরা লিখি যে স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিলে, স্টুডেন্ট টেবিলের, স্টুডেন্ট টেবিলের নেম
नेम फील्डेर डाटा समूह छोटो थेके छोटो थेके बड़ो छोटो थेके बड़ो अक्षरेर छोटो थेके बड़ो अक्षरेर क्रमानु सारे छोटो थेके बड़ो अक्षरेर क्रमानुसारे साजिए क्रमानुसारे साजिए तथ्य प्रदर्शन तथ्य समूह प्रदर्शन करार एसक्यूएल कमांड लिखो तो देखो क्वेश्चन स्टूडेंट टेबिलेर नेम फील्डेर डेटा समूह एखाने जे नेम फील्डेर जे डेटा आछे नेम फील्डेर डेटा समूह छोटो थेके बड़ो अक्षरेर क्रमानुसारे साजिए तथ्यगुलो प्रदर्शन करार स्केल कमांड लेखो सेई क्षेत्रे आमरा कि करबो प्रथमे आमरा सिलेक्ट स्टार तारपरे सिलेक्ट स्टार फ्रम स्टूडेंट एखाने आमादेर कंडिशनटा होच्छे কন্ডিশনটা হচ্ছে কি হোয়ার সরি এখানে যেহেতু আমাদের বলেছে স্টুডেন্ট টেবিলে নেম ফিল্ডে ডেটা সমূহ ছোট থেকে বড় অক্ষরের ক্রমানুসারে সাজিয়ে তথ্য সমূহ প্রদর্শন করার স্কেল কমান্ড লেখো তাহলে আমরা এখানে লিখতে হবে আমাদের যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই এখানে আমাদের একটা কমান্ড লিখতে হবে যে অর্ডার বাই অর্ডার বাই কীভাবে সাজাবো আমরা জাস্ট শুধু নেম ফিল্ডের ডেটাসমূহ সাজাবো কী আকারে ছোটো থেকে বড় অর্থাৎ অ্যাসেন্ডিং আকারে সেই জন্য আমরা লিখব এএসসি মানে হচ্ছে কি অ্যাসেন্ডিং তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই নেম নেম ফিল্ডের ডেটাসমূহ অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে আমাদের ডাটাসমূহ অর্থাৎ আমরা যখন কোয়েরিটি রান করব সেই ক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে রোল নেম ডিপার্টমেন্ট জিপিএ এখানে সবগুলো ডাটাই থাকবে বাট এখানে আমাদের প্রথমে যেই ডাটাটা আসবে সেটা হচ্ছে প্রথমে আসবে ডি প্রথমে ডি আসবে তারপরে এম তারপরে এস এস এবং লাস্টে থাকবে টি তানিম আসলে সাজালে ব্যাপারটা এরকম হয় এখানে প্রথমে দেলোয়ার ১০১ দেলোয়ার এখানে সায়েন্স সায়েন্স ৫ তারপরে ডি এম এম হচ্ছে ১০২ মাহির মাহির সায়েন্স ৪.৭ তারপরে আছে এখানে শিলা ২০১ আছে কি শিলা শিলা কি বিজনেস স্টাডি স্টাডি এখানে হবে ৪.৮ শিলা যেহেতু ৪.৮ পেয়েছে তারপরে এখানে আরেকটা এস আছে টির আগে যেহেতু এস তাহলে এখানে হবে ৩০১ এখানে হবে সাবরিনা সাবরিনা হিউম্যানিটিস হিউম্যানিটিস ৪.৫ লাস্টে হবে ২০২ তানজিনা বিজনেস স্টাডিজ এখানে হবে ৫
তো আমরা যখন এই কোয়েরিটি রান করব আমাদের ডেটাগুলোর নেম ফিল্ডের ডেটাসমূহ যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ আগে আলফাবেটিক্যালি যে অক্ষরটা আগে থাকে সেইটার ডাটাগুলো শো করবে। এখানে ডি ডি আমরা জানি দেলোয়ার ডি ডি, তারপর হচ্ছে এম, এম এর পরে আছে এস, তারপরে হচ্ছে টি, সে মোতাবেক আমরা ডাটাগুলো সাজিয়েছি। আচ্ছা, এই কোশ্চেনটা যদি বলা হয় যে ডিসেন্ডিং অর্ডারে সাজো, ডিসেন্ডিং অর্ডারে, সেই ক্ষেত্রে আমরা কী করব যে বড় থেকে ছোট অনুসারে জিপিএ ফিল্ডের তথ্যে স্টুডেন্ট টেবিলের নেম ফিল্ডের ডাটাসমূহ ছোট থেকে বড় অক্ষরের ক্রমানুসারে সাজাও। এখানে যদি বলা হয় যে ছোট থেকে বড়, এখানে যদি বড় থেকে ছোট, ছোট অক্ষরের ক্রমানুসারে সাজিয়ে তথ্যসমূহ প্রদর্শন করে স্কেল কমান্ড লেখো, সেই ক্ষেত্রে আমাদের এখানে শুধু চেঞ্জ হবে, এখানে হবে কি ডিসেন্ডিং, এখানে হবে ডিএসসি ডিসেন্ডিং। ডিসেন্ডিং হলে আমাদের এই টেবিলটাই হবে, এই টেবিলটা সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই নেম, নেম ডিসেন্ডিং অর্ডার। যদি ডিসেন্ডিং অর্ডারে হয় তাহলে আমাদের প্রথমে বড় থেকে ছোট, তাহলে আমাদের আচ্ছা আমরা এই কোশ্চেনটাকে একটু এভাবে সাজাই যে স্টুডেন্ট টেবিলের নেম ফিল্ডের ডেটাসমূহ বড় থেকে ছোট অক্ষরের, এখানে নেম না দিয়ে আমরা যদি জিপিএ দিই, জিপিএ ফিল্ডের ডেটাগুলো বড় থেকে ছোট, বড় থেকে ছোট ক্রমানুসারে সাজিয়ে তথ্যসম প্রদর্শন করার স্কেল কমান্ড লেখো, সেই ক্ষেত্রে আমরা কী হবে আমাদের সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই, এখানে বা আমাদের জিপিএ, জিপিএ ডিসেন্ডিং, তাহলে এখানে যে জিপিএটা বড় সেটা আগে শো করবে। যেমন ফাইভ, এই রেকর্ড প্রথমে থাকবে, তারপরে থাকবে 202 রেকর্ডটা, তারপরে থাকবে আমাদের 4.8, তারপরে 4.7, ফাইনালি আমাদের থাকবে 4.5, এই ডেটাগুলো ফাইনালি থাকবে কোয়েরিটা রান করলে। তো আমি আবারও বলছি যে স্টুডেন্ট টেবিলে জিপিএ ফিল্ডে ডেটা সমূহ বড় থেকে ছোট, বড় থেকে ছোট এই ক্রমানুসারে সাজিয়ে তথ্যসমূহ প্রদর্শক স্কেল কমা লেখো, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা হবে প্রথমে আমরা কী লিখব যে সিলেক্ট স্টার, তারপরে ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই জিপিএ ডিসেন্ডিং। আমরা যখন কোয়েরিটি রান করব তখন আমাদের এই রেকর্ডটা প্রথম শো করবে, অর্থাৎ 101 রেকর্ডটা, তারপরে শো করবে 202 রেকর্ড, তারপরে শো করবে 201, তারপরে শো করবে 102, ফাইনালি শো করবে 301 রেকর্ডসমূহ। আমি এটা লিখে দেখাইলাম না, এটা তোমরা বাসায় করো। তো আরেকটা কোশ্চেন আমরা দেখি যে এরকম থাকতে পারে, যেসব ছাত্রের নামের শুরু এস দিয়ে তাদের তথ্যসমূহ শুধু প্রদর্শন করার স্কেল কমান্ড লেখো, সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমরা আমি কোশ্চেনটা লিখি, স্টুডেন্ট টেবিলে যে সকল শিক্ষার্থীর নামের শুরুতে, স্টুডেন্ট টেবিলে, স্টুডেন্ট টেবিলের যেসব শিক্ষার্থীর নামের শুরুতে, যে শিক্ষার্থীর নামের শুরুতে এস রয়েছে, তাদের রোল নেম এবং জিপিএ, রোল নেম এবং জিপিএ তথ্যসমূহ প্রদর্শন করার স্কেল কমান্ড, জিপিএ প্রদর্শন করার স্কেল কমান্ড লেখো, স্কেল কমান্ড কমান্ড লেখো। স্টুডেন্ট টেবিলে যেসব শিক্ষার্থীর নামে শুরুতে এস রয়েছে তাদের রোল নেম জিপিএ প্রদর্শন করার স্কেল কমান্ড লেখো, সেক্ষেত্রে আমরা কমান্ডটা কীভাবে লিখব। তা আমরা প্রথমেই লিখব যে সিলেক্ট
সিলেক্ট দিয়ে এখানে যেহেতু ফিল্ডগুলো নির্দিষ্ট সিলেক্ট রোল নেম এবং জিপিএ ফ্রম স্টুডেন্ট এখানে কন্ডিশনটা হচ্ছে আমাদের যে কি কন্ডিশনটা হচ্ছে হোয়ার হোয়ার কি কন্ডিশন নেম হোয়ার নেম এখানে আমরা যেহেতু নামের শুরুতে এস রয়েছে তাহলে সেখানে লিখব আমরা এল আই লাইক লাইক ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব এস পারসন লাস্টে সেমিকোলন আমরা যখন এই কোয়েরিটি রান করব আমাদের যে ডাটাগুলো আসবে দেখো এখানে নামের শুরুতে এস আছে নামের শুরুতে এস আছে কার শিলা তাহলে নামের শুরুতে এস আছে শিলা 201 নাম হচ্ছে কি শিলা ডিপার্টমেন্ট হচ্ছে বি স্টাডিজ স্টাডিজ 4.8 এবং আছে সাবরিনা 301 সাবরিনা সাবরিনা এখানে হিউম্যানিটিস ফ্রম স্পেস টেবিলের নাম স্টুডেন্ট টেবিল এখানে কন্ডিশনটা হচ্ছে যে নামের শুরুতে এস রয়েছে তাহলে হোয়ার নেম লাইক ডাবল কোটেশনের ভিতরে এস পার্সেন্ট লিখতে হবে এখানে এস এর পরে পার্সেন্ট দিয়ে বোঝানো হয়েছে পার্সেন্ট মানে হচ্ছে বাকি যে অক্ষরগুলো আছে সেগুলো বোঝাচ্ছে যদি পার্সেন্টটা প্রথমে থাকতো তাহলে কি হইতো তাহলে যাদের নামের শেষে এস রয়েছে নামের শেষে তাদের ডাটাগুলো শো করতো যদি পার্সেন্ট উভয় পাশে থাকতো তাহলে নামের যে কোনো জায়গাতে এস থাকলেই তাদের ডাটাগুলো শো করতো তো প্রিয় শিক্ষার্থীরা আরও অনেক কমান্ড আছে আজকে এই পর্যন্তই দেখাইলাম তো আজকে এই পর্যন্তই রাখি তোমরা বাসায় কমান্ডগুলো এসকেল কমান্ডগুলো প্র্যাকটিস করো কারণ পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে আজকে এই পর্যন্তই থাক আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ